রাতের অন্ধকারে গ্রাম পঞ্চায়েত এলাকার পাশ দিয়ে বয়ে চলা তিস্তা নদী থেকে বালি তুলে পাচার করছে বালি পাচারকারীরা। বালি পাচারের ট্রাকে ক্রমাগত আনা নেওয়ায় গ্রাম পঞ্চায়েতে বেশিরভাগ রাস্তা বসে গিয়েছে। গ্রাম পঞ্চায়েতের ঘাসিপাড়া, বালাপাড়া, বড়ুয়াপাড়ায় রয়েছে তীব্র জলের সংকট। জলের কল খুললে গুড় জলের মতো আয়রন মিশ্রিত জল বের হচ্ছে কল থেকে। বারবার গ্রাম পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের জানিয়েও কোনো সুরাহা হয়নি। জলপাইগুড়ি শহর সংলগ্ন সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের জাতীয় সড়কের পাশে তৈরি হচ্ছে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামো। পরের বুথ টিবি হসপিটাল পাড়া এলাকায় তৈরি হচ্ছে জলপাইগুড়ি মেডিকেল কলেজের ভবন। এই দুই সরকারি কাজের ইমারতি সামগ্রী সরবরাহ, তিস্তা থেকে বালি চুরির কারবার চালিয়ে যেতে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন বিরোধী দলের প্রার্থীদের প্রার্থীপদ প্রত্যাহার করতে অনবরত হুমকির মুখে পড়তে হয়েছে। এমনই এক প্রার্থী পায়েল রাজবংশী, যার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মনোনয়নপত্র ছিঁড়ে দেওয়া হয়েছিল বিডি অফিসের ভেতরে, তারপরও পুনরায় স্বল্প সময়ে পার্টি নেতৃত্বের তৎপরতায় মনোনয়ন জমা করেন তিনি। প্রার্থী নির্বাচনী এলাকা সারদাপল্লী টিবি হসপিটাল পাড়ায় জেলা পরিষদ প্রার্থী বিশ্বজিৎ মহন্ত, পঞ্চায়েত সমিতির প্রার্থী কুন্তি রায়কে সাথে নিয়ে মিছিল সংগঠিত হয় বৃহস্পতিবার বিকেলে। জলপাইগুড়ি জেলা পরিষদের 11 নম্বর আসনের জেলা পরিষদ প্রার্থী বিশ্বজিৎ মহন্ত জানান, 2013 পঞ্চায়েত নির্বাচনে জলপাইগুড়ি জেলা পরিষদ ও সদর ব্লকের পঞ্চায়েত সমিতিতে জয়যুক্ত হয়েছিলেন বামপন্থীরা। 2014 সালে গায়ের জোরে জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি দখল করে তৃণমূল কংগ্রেস। তারপর থেকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদকে গোটা জেলায় লুটের আক্রায় পরিণত করেছে তৃণমূল। যে দুর্নীতিটা চলছে অঞ্চলগুলোতে, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি এলাকাগুলোতে, সেই দুর্নীতিটাকে প্রথম কাজ হচ্ছে দুর্নীতিটাকে বন্ধ করা। যেরকমভাবে অঞ্চলগুলোতে পুকুর চুরি হচ্ছে বিভিন্ন প্রকল্পগুলোতে, হ্যাঁ, সেই প্রকল্পগুলো যাতে সঠিকভাবে হয় সেই দিকটা আমরা দেখব। আমি লোক মানে জনসাধারণের পিছনে থাকব। এখন সব এলাকায়, জয়টা এলাকা আমার, তয়টা এলাকায় ঘুরে ঘুরে যাচ্ছি, তারা কোনো কাজই করেনি। দয়া কিংবা করুণা নয়, উপার্জন করব নিজের দক্ষতায়। উপার্জনের ভরসা জোগাতে আছে উত্তরবঙ্গের একমাত্র আইএসও সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজিক্যাল সেন্টার। সেবা যদি হয় আপনার উদ্দেশ্য, তবে নার্সিংকে করে তুলুন আপনার লক্ষ্য। তাই আর দেরি না করে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই চলে আসুন দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার, পান্ডাপাড়া, জলপাইগুড়ি, সোনালী গার্লসদের গলিতে। যোগাযোগের নম্বর 9832353934 অথবা 9832442838।